everyone, this is your visa for Zana Bithi welcoming you to another brand new episode of Walker Footer Presents Music and Rhythm Happiness in Every Step. প্রত্যেক বৃহস্পতিবার রাত 11:30 মানে কিন্তু এনটিভি পর্দায় আপনারা দেখছেন আপনাদের পছন্দের অনুষ্ঠানে ফারজানা তো আছি আপনাদের সাথে বরাবরের মতোই আপনাদের হ্যাপিনেসটাকে নিয়ে সাথে ফেরত এসেছি তবে প্রত্যেকবার হয়তো বা হ্যাপিনেসটা আমাদের হয় আপনাদের হয় কিন্তু হ্যাপিনেসটার পেছনের কারণগুলো হ্যাপিনেস আসলে থাকে না এবারে যে আমাদের এপিসোডটা আমরা সাজিয়েছি বা আমাদের এপিসোডটা আপনাদের জন্য আমরা উৎসর্গ করছি তার একটা বিশেষ কারণ রয়েছে নিশ্চয়ই আজকে ফারজানাকে দেখতে বুঝতেই পারছেন যে নতুন কিছু হয়তো বা আপনাদের জন্য অপেক্ষা করছে নতুন কিছু একদম নতুন করে সাজানো একটা প্রোগ্রাম নতুন করে সাজানো একটা পর্ব এবং এমন একটা পছন্দের মানুষকে নিয়ে সাজানো প্রোগ্রামটা যে পছন্দের মানুষটা সারা জীবন আমাদেরকে অনেক পছন্দের পছন্দের গান উপহার দিয়ে গেছেন আমাদের বাংলাদেশকে চেনানোর জন্য যদি বলি যে একটি নাম খুব পরিমাণ যথেষ্ট এবং খুব পরিমাণ দরকার তাহলে সেই নামটাই আসলে আমাদের জন্য অনেক গর্বের একটা জায়গা তৈরি করে দিচ্ছে অনেক বড় একটা গর্বের জায়গা সৃষ্টি করে দিচ্ছে শাহনাজ রহমতুল্লাহর কথা বলছি আমি বলবো না যে আপা আমাদের ছেড়ে চলে গেছেন উনি যেখানেই থাকুক যেভাবেই থাকুক আমাদের সঙ্গে সবসময় ছিলেন এবং তার গানের মাধ্যমে বেঁচে থাকবেন আর তার গানগুলো তরুণ প্রজন্ম সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে শোককে শক্তিতে রূপান্তর করে তাই তো আজ শাহনাজ রহমতুল্লাহর কে উৎসর্গ করছে আমাদের প্রোগ্রাম এবং আজকে আমাদের সাথে যিনি অতিথি শিল্পী হিসেবে রয়েছেন খুব পছন্দের একজন মানুষ এবং আপনারা যারা এই মুহূর্তে টিভি স্ক্রিনে দেখতে পাবেন তাকে তিনি আপনাদের পছন্দের এবং আমাদের সবার প্রিয় এই প্রজন্মের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী নন্দিতা কেমন আছো আছি মোটামুটি আছে আর কি আমরা কেউই আসলে খুব একটা ভালো নেই ভালো আসলে ভালো থাকার ইচ্ছেটা থাকতে হয় শত খারাপের মাঝেও আসলে ভালো হয়ে সামনে দিকে এগিয়ে যেতে হয় কারণ নিয়ম থেকে তো আমরা কখনো বেরিয়ে যেতে পারবো না অসংখ্য ধন্যবাদ আজকে এত ব্যস্ততার মাঝেও তোমরা সবাই মিলে আমাদের সময় দিয়েছো আর এনারা তো আমার ঘরের মানুষ সবসময় দেখা হয় প্রায় সবার সাথে কেমন চলছে দিনকাল বলো চলছে বেশ ভালো কাজের মধ্যে দিয়ে কেটে যাচ্ছে ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যাচ্ছে যে ব্যস্তই থাকতে চেয়েছি সব সময় তো সেই দিক থেকে খুব ভালোই যাচ্ছে আচ্ছা আজকে যেহেতু বলছিলাম দর্শকদেরকে যে আজকে শাহনাজ আপাকে উৎসর্গ করছি আমাদের এই এপিসোডটা আমাদের এই প্রোগ্রামটা তো সেই গানগুলোই আসলে তোমার কাছ থেকে শুনবো এবং তোমার গানও শুনবো নিশ্চয়ই কেমন লাগছে যে শাহনাজ আপাকে উৎসর্গ করছো বা শাহনাজ আপার গানগুলো গাচ্ছো সেই অনুভূতিটা একটু ছোট্ট করে জানতে চাই আসলে ওনার গান আমি একদম ছোটবেলা থেকে শুনি ছোটবেলা থেকে আমরা আসলে আমরা যখন শুনেছি গান ছোটবেলায় ক্যাসেটে গান শুনতাম এবং সেই গানগুলো শোনা আসলে আমার মায়ের সুবাদে শোনা এবং শেখা দুটোই আমি অন্যান্যদের গানও শিখেছি সাবিনা ইয়াসমিন রুনা লায়লা কিন্তু শাহনাজ রহমতুল্লাহর গান বোধহয় অন্যরকম একটু যত্ন নিয়ে তুলতাম সবসময় আমার কাছে একটু ওনাকে অন্যরকম মনে হতো সবসময় ওনার গায়কী ওনার গানের যে সিলেকশন সমস্ত কিছু উপস্থাপনটা অন্যরকম অন্যরকম ছিল তো শাহনাজ রহমতুল্লাহর গান আসলে ছোটবেলা থেকেই গাইতে ভালো লাগে এবং আমার মনে হয় যে আমি গাইতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সবথেকে বড় কথা হলো যখন একদম সঙ্গীতের শুরু হয় কারো ছোটবেলা থেকে হাতে খড়ি যখন হয় এই গানগুলো দিয়ে হয় স্কুলে আমরা যখন দলীয় সঙ্গীত করি করেছি যারা হ্যাঁ সবসময় কিন্তু এই গানগুলো মানে সবসময় সজীব সবসময় সজীবতা বহন করে আর দর্শকরা ফোন করছে অনেকক্ষণ ধরে ফোন নিয়ে আসি একটা হ্যালো কে আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম আপু আমি খোকন বলছিলাম মায়াশিন থেকে ভালো আছেন অনেক ভালো আছি খোকন আপনার কি অবস্থা জি আলহামদুলিল্লাহ আসলে কারো ভালো থাকার কথা না এফএম টাওয়ারে যে আজকে যে দুর্ঘটনা হচ্ছে আসলে একটার পর একটা দুর্ঘটনা হয়েই যাচ্ছে এর জন্য আসলে সবার একটু সতর্ক হওয়া দরকার একদমই ঠিক এবং এই সতর্কতা আমার মনে হয় প্রত্যেকের জায়গা থেকে আসলে সতর্ক হলে বোধহয় সতর্কতাটা আসলে স্প্রেড আউট হবে সেটা যাই হোক আমি সবসময় যেটা বলি শোককে শক্তিতে রূপান্তর করে সামনে দিকে এগিয়ে চলা আমরা চেষ্টা করছি এগিয়ে যাওয়ার জন্য এবং উত্তরে নিশ্চয়ই পার হয়ে যাব এই সবগুলো দুর্ঘটনা থেকে নন্দিতা আছেন কথা বলুন জি নন্দিতা দি ভালো আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ নন্দিতা দির সবগুলা গানই ভালো লাগে যেহেতু আজকে স্পেশাল শাহনাজ রহমতুল্লাহর গানই আজকে বেশিরভাগ হবে যদি সম্ভব হয় পারি না ভুলে যেতে জি নিশ্চয় শোনাবো অসংখ্য ধন্যবাদ খোকন সাথে থাকুন আপনি সবসময় যে যেরকম সাথে ছিলেন আমাদের শেষ পর্যন্ত সাথে থাকবেন নিশ্চয় নন্দিতা এখন কোন গানটা শুনবো এবারে একটা ছবির গান করছি খুব মিষ্টি একটা প্রেমের গান আচ্ছা ফুলের কানে ভ্রমর এসে আচ্ছা ঠিক আছে চলো শুনি Thank you.
অসম্ভব সুন্দর একটা গান এবং মিষ্টি করে তো শানাজাপা গিয়েছিনি। তারপর আমাদের আমি যেটা তোমার টাইটেল দিচ্ছি মিষ্টি মে, মিষ্টি মে খুব মিষ্টি করে গিয়েছে নন্দিতা। ছোট করে একটু নন্দিতার কথা শুনতে চাই, রিয়েলিটি শো, তারপর এত দূর পথ চলা, এখন নানা সময় সঙ্গীত নন্দিতাকে সঙ্গীতের বিভিন্ন সম্মানজনক পদে আসলে পাওয়া যাচ্ছে এবং নন্দিতা অনেকগুলো পুরস্কার পেয়ে গেছে ইদানিং, নন্দিতাকে নিউজ পেপারে দেখা যাচ্ছে, এই যে এতগুলো অর্জন কেমন লাগে আসলে নন্দিতার এতদিন পর? আমার খুব ভালো লাগছে ভেবে যে আসলে আজকে যিনি উপস্থাপিকা এনে আমার সম্বন্ধে মানে অনেক কিছু জেনে তারপরে আমার সঙ্গে বসেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো ভালো লাগে অবশ্যই, কিন্তু মানে ওই একটুখানি আমার দ্বিমত আছে, অনেক পুরস্কার আসলে পাইনি এবং পুরস্কার অবশ্যই একটা স্বীকৃতি সবসময় যে কোনো শিল্পীর জন্যই, তবে পথ চলা মাত্র শুরু হলো এবং ওই গ্রাউন্ড জিরো ধরে নেই আমি সবসময় যে কোনো সফলতাটাকে, যে এটা জিরো ধরে সামনের পথ চলা আবার শুরু, এর থেকে আরও অনেক বড় কিছু, মানে আমার কাছে যেটা বড় কিছু হচ্ছে যে ভালো গান গাইতে হবে, এটাই কোনো স্বীকৃতি পেলাম কি না পেলাম, দর্শকের ভালোবাসাটা সত্যিই সবসময় সব থেকে বড় পাওয়া যে কোনো শিল্পীর জন্য, এটাই পেতে চাই। আর অবশ্যই ভালো লাগে কারণ এখন যেই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, বলছে যে ব্যস্ত সময় পার করছি, যখন কাজ করা শুরু করেছি ইন্ডাস্ট্রিতে খুব বেশি দিন না যদিও, তারপরেও চেয়েছি সবসময় এরকম ব্যস্ত থাকতে, আসলে যেই কাজটাকে সব থেকে ভালোবাসি সেই কাজটা নিয়ে সবসময় ব্যস্ত থাকতে চেয়েছি। এই যে ব্যস্ত থাকাটা, ব্যস্ততা পেয়েছো, এটাও অনেক বড় একটা পুরস্কার বলছি যে এটা এই জন্যই খুব বেশি ভালো লাগা। অবশ্যই তাই। এখন আরেকটা গান শুনবো, কোনটা শোনাবে বলো? এবারে আমি যে গানটি গাইছি এই গানটির জন্যই শ্রদ্ধা শানাজ রহমতুল্লাহ, উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এবং এই গানটি হচ্ছে শ্রদ্ধা শহীদুল হকের লেখা এবং গানটি সুর করেছেন শ্রদ্ধা আলাউদ্দিন আলী। আচ্ছা চলো শুনি।
আমি বোধহয় শুরুতে সত্যিটাই বলেছিলাম এবং সঠিকটাই বলেছিলাম যে শাহনাজা আসলে তরুণ প্রজন্মের মাঝে এইভাবেই বেঁচে থাকবেন, তার গানগুলো এইভাবেই বেঁচে থাকবে, তাকে কখনো আমরা যেতে দিব না। আমাদের সাথে আজ নন্দিতা রয়েছে, আমাদের অতিথি শিল্পী, এবং আজ আমরা আমাদের পুরোটা পর্ব উৎসর্গ করছি আমাদের খুব পছন্দের এবং আপনাদের এবং বাংলাদেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ আপারকে। এবং তার সাথে সাথে যারা নন্দিতার সাথে কথা বলতে চান কিংবা জানাতে চান শাহনাজ আপার কোন কোন গানগুলো আসলে আপনাদের পছন্দ ছিল যেটা নন্দিতার কণ্ঠে আপনারা শুনতে চান, ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। নন্দিতা, আর একবার আমরা শুরু করি, চলো কোন গানটা দিয়ে শুরু করবে? কিছুক্ষণ আগে একজন অনুরোধ করেছিলেন একটা গান, আমারও খুব পছন্দের একটা গান, পারি না ভুলে যেতে। এই গানটি সাক্ষী, এই ছবির গান, এবং গানটির কথা লিখেছেন শ্রদ্ধা গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন শ্রদ্ধা আলাউদ্দিন আলী। চলো শুনি। জি
সম্ভব জনপ্রিয় একটা গান, এবং যিনি রিকোয়েস্ট করেছিলেন, খোকন রিকোয়েস্ট করেছিলেন, আশা করছি খোকন আপনার কাছে অনেক ভালো লেগেছে, এবং নন্দিতা খুব অসম্ভব সুন্দর করে গিয়েছে। যখন এই যে দর্শক জনপ্রিয়তা হয় বা দর্শকরা খুব আপন করে নেয় একজন শিল্পীকে, প্রত্যেকটা শিল্পীর নিশ্চয়ই ভালো লাগে, কিন্তু নন্দিতাকে যখন দর্শক অনেক বেশি আপন করে নিচ্ছিল, নন্দিতার গানগুলো খুব পরিমাণ শুনছে মানুষজন, ভিউজ অনেক হচ্ছে যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা অবস্থান করছি সেখান থেকে, তখন কেমন লাগে বা দর্শকদের ভালোবাসা পেয়ে কেমন অনুভূত হয়? আমি নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে করি সত্যি। প্রথম থেকেই আমি জানি না কেন মানুষ আমাকে খুব ভালোবেসেছে, এবং হয়তো সে কারণেই হয়তো গান যতটা না ভালো গাই তার থেকে বেশি ভালোবেসে হয়তো তারা শোনেন। তো এটা একদম একটা ব্লেসিং সত্যি আমি বলবো, কারণ এটা সবার ভাগ্যে সত্যি জোটে না ভালোবাসাটা, তাই না? মানে ভালোবাসার কাঙাল অনেকেই থাকে, কিন্তু এই ভালোবাসাটা কিন্তু সবার ভাগ্যে জোটে না। তো এটার জন্য আমি সত্যি মানে আশীর্বাদ পুষ্ট যারা আমাকে ভালোবেসেছেন। এবং যখন আসলে দর্শক ভালোবেসে আমার গানটা শুনে বলেন যে ভালো লেগেছে, আমরা যখন আসলে সকালবেলা উঠে গলা সাধতে বসি বা যখনই চর্চা করি, তখন কিন্তু আসলে এই পারফরমেন্সটার জন্যই কষ্টটা সার্থক হয়েছে, এবং তখন অন্যরকম একটা শান্তি অনুভূত হয়, ঠিক না? আচ্ছা, এখন কোন গানটা শুনবো বলো? আমি তো আমার গল্প বলেছি, তুমি কেন কাঁদলে। আসলে শাহনাজ রহমতুল্লাহর আমি বলবো যে উনিও ভীষণ সৌভাগ্যবান একজন শিল্পী, কারণ এত সুন্দর সুন্দর গান সব শিল্পী কিন্তু পান না। তো সেই দিক থেকে আমার মনে হয় যে শাহনাজ রহমতুল্লাহ ভীষণ রকমের সৌভাগ্যবান একজন শিল্পী ছিলেন। অ্যাজ ইউজুয়াল শাহনাজ আপার প্রত্যেকটা গান সুন্দর, এবং তুমি যেটা বলছিলে যে খুব কম মানুষ আছে যারা আসলে সত্যি এত ভালো ভালো গান পেয়েছে, খুব কম শিল্পী রয়েছে। নন্দিতার এখন বর্তমান ব্যস্ততা অনেক বেশি শুনছিলাম, এবং নন্দিতা গান গাওয়ার পাশাপাশি আরও একটা কাজ করে থাকে, সেটা সম্পর্কে যদি ছোট করে একটু শুনি, কেন নন্দিতার এই কাজটা মানে আসা বা ভালো লাগার জায়গা কেন দুটো হলো? ভালো লাগার জায়গা আমার মনে হয় যে অনেকগুলোই হতে পারে, এবং একজন মানুষ আসলে চাইলে অনেক কিছুই করতে পারে, এবং সেটা ভালোভাবেই আমার কাছে মনে হয়। তো উপস্থাপনা আসলে একটা ভালোবাসার জায়গা, এবং আমি যে উপস্থাপনাটা করি সেটাও ভীষণ ভালোবেসে করি। উপস্থাপনার জায়গাতে কম কাজ করি, কিন্তু তারপরে যতটুকু করি চেষ্টা করি মনোযোগ দিয়ে ভালো, এবং দর্শক ভালোবাসে কিন্তু ওই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে তোমাকে দেয়া হয়। আর একবার স্বাগত যে যেখান থেকে আমাদের সাথে টিউন করে আছেন এনটিভি পর্দায়, আপনারা দেখছেন ওয়াকার ফুটার প্রেজেন্স মিউজিক অ্যান্ড রিদম হ্যাপিনেস ইন এভরি স্টেপস। আর এই মুহূর্তে যা যা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তার স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ফোন করতে পারেন, কারণ আজকে আমাদের পর্বটা শাহনাজ রহমতুল্লাহকে উৎসর্গ করে দেয়া, এবং আজকে আমাদের শিল্পী রয়েছেন আপনাদের সবার প্রিয় নন্দিত নন্দিতা। আচ্ছা নন্দিতা, এখন যেহেতু একদমই সময় কম, আমাদের একদম শেষ পর্যায়ে আছি, কোন গানটা শোনাবে এখন? আমার ভীষণ ভীষণ প্রিয় একটা গান, এবং এই গানটাও আমার ছোটোবেলাতেই তোলা, মানিক সে তো মানিক নয় পিয়ার অঙ্গুরিতে যদি নাই রয়। আচ্ছা ঠিক আছে, খুব মিষ্টি একটা গান, আমার খুব গাইতে ইচ্ছে করছে এখন গাই। ওকে, মানি
অসম্ভব সুন্দর গান, এবং আমার যতটুকু জানা এটা নন্দিতার অসম্ভব পছন্দের একটা গান। অসম্ভব পছন্দের একটা গান। আচ্ছা, নন্দিতাকে অসম্ভব পছন্দ দর্শকরা করে, তাই তো অনেক ফোন আসছে, একটা ফোন নেই। কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যালো, শুভরাত্রি। শুভরাত্রি, কেমন আছেন? আমি সাভার থেকে টুটুল ছিলাম। টুটুল কেমন আছেন বলুন। জি, বেশি ভালো না। আজকে যে ঘটনাটা ঘটলো এটা আসলে কাম্য না, এটা খুবই খারাপ লাগতেছে, এখনো খুব খারাপ লাগতেছে, যখনই মনে পড়তেছে খুব খারাপ লাগতেছে। তারপর পেশাগত দিক থেকে আমরা প্রত্যেকের জায়গা থেকে আসলে ওই যে শুরুতেই বলছিলাম যে কাটিয়ে ওঠার চেষ্টা করছি, আজকে সে কাটিয়ে ওঠার জায়গাটা থেকে আমাদের পেশা থেকে তো আমরা সরে যেতে পারি না। নন্দিতা রয়েছেন, নন্দিতাও নন্দিতার কাজ করছেন, আমরা করছি, আপনারা করছেন, কথা বলুন নন্দিতা, শুনছেন। হ্যাঁ নন্দিতা, শুভরাত্রি। ভালো আছেন আপনি? আছি। আপনি কেমন আছেন? জি, আপনার কাছে একটাই শানা রহমতুল্লাহ গান রিকোয়েস্ট থাকবে, গানটা ছিল প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এই গানটা শুনতে চাচ্ছিলাম। ঠিক আছে, আমাদের যদিও বা প্রস্তুতির একটুখানি ঘাটতি রয়েছে এই গানটার জন্য, তারপরও চেষ্টা করবো আমরা। অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন, নিশ্চয়ই শুনতে পাবেন আজকে না হোক অন্য কোনো দিন। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের যিনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই প্রডিউসার জোনায়েদ ভাই, জোনায়েদ ভাইয়ের আম্মা আমাদের শ্রদ্ধেয় আন্টি একটা রিকোয়েস্ট করেছে, তাহমিনা আন্টি রিকোয়েস্ট করেছেন খোলা জানালে গানটা করার জন্য। মানে আন্টির সাথে আমার কিভাবে মিলে গেল পছন্দটা বুঝতে পারলাম না, এই গানটাই এখন গাইতে চাইছি। চলো শুনি আমি। আন্টি, এটা আপনার জন্য। মনোমাতায়নে খোলা জানালা
আন্টির সাথে আমরা সবাই খুব মানে বড় করে বলতে চাই আমাদের সবার খুব প্রিয় গান এবং ভীষণ রকমের সুন্দর একটা গান, ভীষণ রকমের সুন্দর উপস্থাপন। আজকে শেষ গানটা শুনবো, তবে তার আগে দর্শকদের কাছ থেকে তুমি তোমার মতো করে বিদায় নিয়ে নাও, তোমার দর্শকদের ভালোবাসা তোমার দর্শকদের প্রতি। তবে রিকোয়েস্ট, অন রিকোয়েস্ট, আমরা আরো দুটো গান শুনতে পারবো। আচ্ছা, আমি ভাবছিলাম যে আরেকটা গান গিয়ে দর্শকদের কাছ থেকে বিদায় নিই, চলো। দর্শকরা ফোন করছেন, আজকে খুব কম ফোন কল নেওয়ার সুযোগ হয়েছে, আরেকটা ফোন কল নেই, দেখি কে আছেন আমাদের সাথে। হ্যালো, হ্যালো, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, শুভরাত্রি। শুভরাত্রি, কে বলছেন? আপু, আমি ফেনী ফুলগাজী বনিকপাড়া থেকে বিমল বনিক বলছি। কেমন আছেন বিমল? আছি ভালো। কথা বলুন, নন্দিতা শুনতে পাচ্ছেন? নন্দিতা আপু, শুভরাত্রি। শুভরাত্রি। ছোট ভাই বিমল বনিক বলছি ফুলগাজী থেকে। জি, ভালো আছেন? আছি আপু, প্রোগ্রামটা দেখি খুব ভালো, সব কলা কৌশলের আমার শুভরাত্রি, সবার চরণে আমার প্রণাম। বিশেষ করে একটা গানের রিকোয়েস্ট আছে শাহানা কামল স্যারের, যেভাবে বাঁচি বেঁচে তো আছে জীবন আর মরণের মাঝে। খুব সুন্দর গান, আসলে এই গানটা গাইতে গেলে আমাদের খুব মন খারাপ হয়ে যায়, তারপরেও চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ বিমল ফোন করবার জন্য, সাথেই থাকুন। এবং আজকে তো ওই যে বলছিলাম অন রিকোয়েস্ট আরেকটা গান গাওয়ার আমাদের শোনার সুযোগ হয়েছে, তার আগে যদি এই ভদ্রলোকদের সাথে পরিচয় করিয়ে দাও। আসলে আমার বোধ হয় নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, অলরেডি সবাই চেনেন ওনাদেরকে। অনেক সময় দেখা যায় যে তিন বেলাতেই টেলিভিশনে দেখা যাচ্ছে, তো যাই হোক, আমি বাম দিক থেকে পরিচয় করে দিই। কাইয়ুম ভাই আছেন কিবোর্ডে, সামুদা আছেন লিড গিটারে, হানিফ ভাই আছেন অক্টোপ্যাডে, রানা ভাই বেজে, এবং অনির্বন্দা আছেন আমাদের সাথে আজকে তবলায়। এবং সবসময় আসলে ওনাদেরকে ধন্যবাদ দিই না, আমি কৃতজ্ঞতা জানাই, আমাদেরকে সবসময় এত সুন্দর করে সাপোর্ট দেন, সেজন্য অনেক অনেক কৃতজ্ঞতা সবসময় আপনাদের প্রতি। অসংখ্য ধন্যবাদ নন্দিতা। দর্শকদের কাছে তোমার বিদায় নেবার পালা হয়েছে, দর্শকদের কাছে যদি ছোট্ট করে বিদায় নাও তোমার দর্শকদের কাছ থেকে। দর্শকদের উদ্দেশ্যে আসলে একটি কথা বলবার আমার, যে আমরা যে যার জায়গা থেকে বোধহয় আরেকটু স্থির হওয়ার দরকার, এবং সবার মধ্যে একটু যাতে মমত্ববোধ, সহমর্মিতা, এই ব্যাপারগুলো বোধহয় আমাদের মধ্যে থেকে একটু হারিয়ে যাচ্ছে। তারপরও আমরা যেহেতু বাঙালি জাতি, সমমর্মিতা, মমত্ববোধ, এই অনুভূতিগুলো যাতে আমরা নিজেদের মধ্যে আরও বেশি প্রগাঢ় করে তুলে চর্চা করি, এবং ভালো গানের, ভালো কথার, ভালো বইয়ের, ভালো শিল্পের চর্চা করি সবসময়। অসংখ্য ধন্যবাদ নন্দিতা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, নন্দিতার গান শুনতে শুনতে বাড়ি যাব। তার আগে বলতে চাই নন্দিতার মতো করি যে সকল দুর্ঘটনা, সকল বড় ধরনের দুর্ঘটনা, ছোট ধরনের দুর্ঘটনা, যেটাই হোক, ঘটনা তো আসলে দুর্ঘটনাই, তো ওইটাকে আমরা যদি সামনের দিকে এগিয়ে নিয়ে একটু সতর্ক হই প্রত্যেকের জায়গা থেকে। আমি জানি সবার হ্যাপিনেসটা নিশ্চয়ই সবার সাথে থাকবে। আজকের মতো এখানেই ফেরজানা বিথি সাইন আউট করছি আজকের আয়োজন থেকে, আবার আগামী বৃহস্পতিবার ফেরত আসতে চাই আপনার পছন্দের শিল্পীকে সাথে নিয়ে। চোখ রাখুন এনটিভির পর্দায়, দেখতে থাকুন ওয়াকার ফুটার প্রেজেন্স মিউজিক অ্যান্ড রিদম, হ্যাপিনেস in every steps. শুভরাত্রি। শুরু করেছিলাম যেহেতু দেশের গান দিয়ে, আজকে শেষটা করছি একটা দেশের গান দিয়ে। বাহ, চলো